ফাল্গুনী দেবী তার দুই ছেলে এবং দুই বৌমার সঙ্গে থাকত। তার দুই ছেলে চিত্তরঞ্জন এবং মনোরঞ্জন দুজনেই নিজের নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল। ফাল্গুনী দেবী কোনো আপত্তি না করেই তার ছেলেদের পছন্দকে স্বীকার করে। রূপালী এবং অহনা দুজনেই দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু যেখানে রূপালী দেখতে খুবই মোটা ছিল সেখানে অহনা ছিল রোগা। মাত্র দু মাস আগে রূপালী এবং অহনা বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছিল। শ্বশুর বাড়িতে আসার পর থেকে তারা দুজনে মিলেমিশেই সংসার করছিল। একদিন তারা সকলে মিলে তাদের এক আত্মীয় জন্মদিন পার্টিতে যাচ্ছিল। তখনই ছোট বৌমা অহনা খুবই সুন্দর একটি ওয়েস্টার্ন ড্রেস পরে তার শাশুড়ি মায়ের সামনে এসে বলে, মা দেখুন তো আমাকে কেমন লাগছে, এই ড্রেসটা আপনার ছেলে আমাকে কালকেই কিনে এনে দিয়েছে। তোমাকে তো দারুণ লাগছে বৌমা, এই ড্রেসটা পরে তোমাকে দারুণ মানিয়েছে। তোমার রোগা পাতলা শরীর, তুমি যাই পরবে তাতেই তোমাকে ভালো মানাবে, এতে জিজ্ঞাসা করার কিচ্ছু নেই। মা আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা সুন্দর তো বলুন। দিদি শাড়িটা তো সুন্দর, কিন্তু তুমিও তো আমার মতো কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারতে। ওয়েস্টার্ন কোনো ইভিনিং গাউন কিংবা ম্যাক্সি টাইপ কোনো ড্রেস, এমন ড্রেস পরলে তোমাকে কিন্তু ভালো মানাবে। আসলে আমরা তো বার্থডে পার্টিতে যাচ্ছি। অহনার কথা শুনে রূপালী কিছু বলতে যাবে, তখনই তার শাশুড়ি মা বলে, না না তোমার কি মাথা খারাপ হয়েছে ছোট বৌমা, বড় বৌমা কত মোটা বলতো, এই মোটা শরীরে কোন রকমের ছোট জামা কাপড় মানাবে না। বড় বৌমার জন্য শাড়ি কিংবা চুড়িদারই ঠিক আছে, যারা রোগা হয় তারা যা ইচ্ছা পরতে পারে, তুমি শাড়িতেই ঠিক আছো বড় বৌমা, চলো এবার তোমরা। এই বলে ফাল্গুনী দেবী তার দুই বৌমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রূপালী সেই মুহূর্তে কাউকে কিছু বলতে না পারলেও তার শাশুড়ি মায়ের বলা কথাগুলো তার মনে খুবই প্রভাব ফেলেছিল। তার শারীরিক গঠন নিয়ে বলা তার শাশুড়ি মায়ের কথাগুলো বের হতে চায় না, তাই সে বার্থডে পার্টিতে কেউ মনমরা হয়ে বসে থাকে। সে লক্ষ্য করে দেখে পার্টিতে উপস্থিত বেশিরভাগ মেয়েরাই ওয়েস্টার্ন শর্ট ড্রেস পরেই এসেছে। অহনা ঠিকই বলেছিল, আমারও কোনো ওয়েস্টার্ন শর্ট ড্রেস পরা উচিত ছিল, এখানে তো সবাই শর্ট ড্রেস পরেছে আর সবাইকে কতটা সুন্দর লাগছে। আমি মোটা বলে শাশুড়ি মা আমাকে আজকে কিভাবে অপমান করলো, মোটা বলে কি আমি ছোট জামা কাপড় পরতে পারবো না, এবার আমিও ছোট ছোট জামা পরে দেখিয়ে দেবো আমিও কতটা সুন্দর। সেদিন পার্টিতে রূপালী শুধু এসব নিয়েই ভাবতে থাকে। সে পরের দিনই শপিং মলে গিয়ে তার জন্য খুবই টাইট ফিটিং ওয়েস্টার্ন শর্ট ড্রেস কিনে নিয়ে আসে। সে ড্রেসগুলো কিনে নিয়ে এসে কাউকে দেখায় না, সে শুধুমাত্র ওই শর্ট ড্রেসগুলো পরার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করতে থাকে। কিন্তু বাইরে যাওয়ার মতো কিংবা অন্য কোথাও যাওয়ার মতো সুযোগ তার কাছে আসে না, তাই সে একদিন খাবার খাওয়ার সময় বলে, আচ্ছা আমি বলছিলাম কি, অনেকদিন তো হয়ে গেল আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, এই সময় অনেক ভালো ভালো সিনেমা বেরিয়েছে, আমরা যদি সবাই মিলে সিনেমা দেখতে যাই কেমন হবে? ভালোই তো হবে, তোমরা যাও সবাই সিনেমা দেখে এসো, তবে আমি যাবো না, কিন্তু সবাই চলে গেলে বাড়িতে কে থাকবে? আমারও কদিন ধরে সিনেমা দেখার খুব ইচ্ছে করছিল। যাক দিদি যখন বললো একটা প্ল্যানিং তাহলে করা যেতেই পারে। মনোরঞ্জন তুমি খাওয়া হয়ে গেলে টিকিট গুলো কেটে নেবে, আমরা আজকেই সিনেমা দেখতে যাবো। সন্ধ্যা হতে না হতেই সিনেমা দেখতে যাওয়ার জন্য রূপালী এবং অহনা দুজনেই তৈরি হতে শুরু করে দেয়। অহনা সবসময়ের মতো এবারও একটা ওয়েস্টার্ন শর্ট ড্রেস পরে, আর ফাল্গুনী দেবীও রীতিমতো তার ছোট বৌমার প্রশংসা করা শুরু করে দেয়। বৌমা মাঝে মধ্যে তোমাকে দেখে আমার হিরোইন বলে মনে হয়, এরকম ছোট জামা পরলে তোমাকে কিন্তু দারুণ দেখায়। ঠিক তখনই সেখানে রূপালী চলে আসে। রূপালীকে দেখে তার শাশুড়ি মা এবং ছোট যা ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ রূপালী একটি খুবই শর্ট এবং টাইট ফিটিং ওয়েস্টার্ন ড্রেস পরেছিল, যেটাতে তাকে একটুও মানাচ্ছিল না, অর্থাৎ তার শারীরিক গঠনের তুলনায় তার ড্রেসটা খুবই ছোট বলে মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল খুবই জোর করে কষ্ট করে সে ড্রেসটা পরে আছে। কি হলো মা, কিছু বলছেন না যে আপনার ছোট বৌমা ওয়েস্টার্ন ড্রেস পরেছে বলে এতক্ষণ তো খুব প্রশংসা করছিলেন, আমিও ওয়েস্টার্ন ড্রেস পরেছি, এবার আমাকেও বলুন কেমন লাগছে। হ্যাঁ দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও বড় বৌমা, তুমি এটা কি পরেছো, এত ছোট জামা তাও আবার এত টাইট, তুমি জানো তোমাকে দেখতে কেমন লাগছে, তুমি কি ভাবছো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তাই তো, খুবই বাজে দেখতে লাগছে তোমাকে, তুমি এরকম ড্রেস পরো না, শাড়িতেই তোমাকে সুন্দর লাগে। আমি জানতাম আপনি এরকমই কিছু একটা বলবেন, আমার উপর আপনারা এত হিংসা করেন কেন বলুন তো, আপনারা তো দেখছি কেউ আমার ভালোই চান না,
আমি কি অহনার থেকে দেখতে কম সুন্দর? আমি অহনার থেকেও বেশি দেখতে সুন্দর। অহনা যখন ছোট জামা পরতে পারে তাহলে আমি কেন পারি না? বৌমা, তুমি অহনার সঙ্গে নিজেকে তুলনা করছো কেন? তুমি এই জামাটা পরেছো ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার সাইজ মতো পরবে। তুমি যেরকম মোটা, তোমার জন্য সেরকমই বড় সাইজের জামা দরকার। তা না করে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি বাচ্চাদের জামা পরেছো। দেখুন, বারবার আমাকে মোটা বলার কোনো দরকার নেই। আমি জানি আমি মোটা, আর আমি মোটা বলেই আমাকে দেখতে সুন্দর লাগে। অহনা দেখতে কত রোগা, ওকে কি দেখতে ভালো লাগে? ওকে দেখে তো একেবারে পাকাটি মনে হয়। আর তাছাড়া মেয়েদেরকে একটু মোটাসোটা হলেই ভালো লাগে। দেখো দিদি, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে কিছু বলিনি। তোমাকে এই ড্রেসটা পরে দেখতে খারাপ লাগছে, তবুও আমি তোমার মিথ্যা প্রশংসা করলাম যাতে তোমার মন খারাপ না হয়। আর তুমি এখন আমাকে নিয়ে সমালোচনা করছো কেন? তুমি জানো রোগা হওয়ার জন্য মেয়েরা তপস্যা করে, আর আমি যেমনই হই না কেন আমি তোমার সঙ্গে নিজেকে কখনোই তুলনা করিনি। হ্যাঁ ঠিক আছে, তোর মতো রোগা হয়ে দেখাবো তো আমি নিশ্চয়ই, তখন দেখবি আমাকে তোর থেকেও বেশি সুন্দর লাগবে। সিনেমা দেখতে যাওয়ার মুডটাই পুরো নষ্ট করে দিল। আমি তোমার সঙ্গে আর সিনেমা দেখতে যাব না। এই বলে অহনা রাগ করে সেখান থেকে চলে যায়। বিয়ের পর থেকে এই প্রথমবার ছোট জামা পরা নিয়ে বাড়ির মোটা বউ এবং রোগা বউয়ের মধ্যে ঝগড়া হয়। সেদিন রূপালি তার বরের সঙ্গে আলাদা সিনেমা দেখতে যায় এবং অহনাও ঠিক তাই করে। এমনকি সেদিনের পর থেকে অহনা রূপালির সঙ্গে কথাও বলতে চায় না। অহনাকে অপমান করাই মনোরঞ্জন তার বৌদিকে আর পাত্তা দেয় না। আমাকে দেখতে সুন্দর লাগছে বলে সবাই একেবারে হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। যে যাই বলুক না কেন, আমি সবসময় ছোট জামা পরবো। আমি আর কারোর কোনো কথা শুনবো না। আমি সবসময় নিজের জন্য সাজবো, যেটা আমার পছন্দ হবে আমি তাই পরবো। ঠিক তখনই সেখানে ফাল্গুনী দেবী আসে। ফাল্গুনী দেবী দেখে রূপালি ঘরের মধ্যেও একটি ওয়েস্টার্ন ড্রেস পরে বসে আছে। তুমি এখন বাড়িতে আছো, তবুও তুমি এরকম ছোট জামা পরে বসে আছো কেন? দেখো বৌমা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তোমার জন্য প্রথমবার এই বাড়িতে অশান্তি হলো। সবাই একেবারে চুপচাপ হয়ে আছে। এই বাড়িতে কোনো লোকজন আছে বলে মনেই হচ্ছে না। ও, সব দোষ তাহলে আমার? আপনারা শুধু আমার দোষটাই দেখেন। আপনারা তো সবাই ধোয়া তুলসী পাতা। আমি আমার পছন্দের জামা কাপড় পরছি, এটাই আমার দোষ হয়ে গেল, তাই তো? দেখুন, আপনি যে আপনার ছোট বৌমাকে বেশি ভালোবাসেন সেটা আমার ভালো করেই জানা আছে। সুতরাং বারবার সেটা প্রমাণ করতে আসবেন না। এবার তো মনে হচ্ছে আমারও তোমার সঙ্গে কথা বলা কমিয়ে দেওয়া উচিত, তবেই বোধহয় তুমি শান্তিতে থাকবে। আমরা যে তোমার ভালো চাই সেটা তুমি বুঝবে না। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে তুমি তাই করো। সেদিনের পর থেকে ফাল্গুনী দেবী ও রূপালির সঙ্গে কথা বলা অনেকটাই কমিয়ে দেয়। রূপালি এখন বড্ড একা একা অনুভব করে, কিন্তু তবুও সে কাউকে কিছু বুঝতে দেয় না। সে প্রায় দিন তার বন্ধুদের সঙ্গে ছোট ছোট জামা কাপড় পরে ঘুরতে বেরিয়ে পড়ে। এরকম ভাবে কিছুদিন কাটে। একদিন ফাল্গুনী দেবীর এক প্রতিবেশী তাদের বাড়ির মেয়ের বিয়েতে ফাল্গুনী দেবীকে সপরিবারে নিমন্ত্রণ করে। নির্দিষ্ট দিনে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তারা সকলেই তৈরি হয়। সেদিন রূপালি একটি খুবই টাইট এবং খুবই ছোট ওয়েস্টার্ন ড্রেস পরেছিল। উফ, ড্রেসটা বড্ড টাইট মনে হচ্ছে। এর থেকে দু এক সাইজ বড় নিলে বোধহয় ভালো হতো। না না, ওয়েস্টার্ন ড্রেস ঢিলাঢালা পরলে তো দেখতে খুবই বাজে লাগবে। ওই অহনার বাচ্চাকে তো দেখেছি, সবসময় বডি ফিটিং জামা পরে, আর ওকে দেখতে কত সুন্দর লাগে। আর আজকে ও সবাইকে দেখানোর জন্য নিশ্চয়ই এরকমই টাইট জামা পরবে। কিছুক্ষণ পর সবাই যখন বাড়ি থেকে একসঙ্গে বের হতে যাবে, তখন রূপালি দেখে অহনা সেদিন কোনো ওয়েস্টার্ন ড্রেস পরেনি, সে একটি শাড়ি পরেছে। এই দেখে রূপালি খুবই অবাক হয়। ওরে বাবা, ইনি তো আবার আজকে ঢং করে শাড়ি পরে বসে আছেন। ও, বুঝেছি, আমার সঙ্গে টেক্কা দিতে না পেরে শেষ পর্যন্ত শাড়ি পরা শুরু করে দিয়েছে। যতই হোক, আমি তো অহনার থেকে দেখতে বেশি সুন্দর, এটা তো মানতেই হবে। শুধু একটু মোটা আমি। এই যা, আজকে তাহলে বিয়ে বাড়িতে সবাই আমাকেই দেখবে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বিয়ে বাড়িতে চলে যায়। বিয়ে বাড়িটা তাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে ছিল না, তাই তারা পায়ে হাঁটা পথেই সেখানে গিয়েছিল। সত্যি সত্যি বিয়ে বাড়িতে যাওয়ার পর সকলে মিলে রূপালিকেই দেখতে থাকে, কারণ রূপালি খুবই ছোট এবং টাইট ফিটিং জামা পরেছিল, তাই তাকে দেখতে খুবই অদ্ভুত লাগছিল। কিন্তু সামনাসামনি অনেকেই তার প্রশংসা করলেও আড়ালে গিয়ে সবাই তাকে নিয়ে সমালোচনা করতে থাকে। কিন্তু রূপালি মনে করে তাকে দেখতে খুবই সুন্দর লাগছে বলে সবাই তাকে নিয়ে আলোচনা করছে, তাই সে মনে মনে খুবই আনন্দ পায়। কি হলো বৌদি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? তোমার বাড়ির লোকেরা সব কোথায়? আছে সবাই এদিক ওদিক, হয়তো খেতে গেছে, ঠিক বলতে পারবো না।
তুমি তাহলে একা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমরা সবাই ডান্স করছি, চলো তুমি আমাদের সঙ্গে ডান্স করবে। হিরোইন সেজে এসেছো, আর হিরোইনদের মতো ডান্স করবে না তা কি করে হয়? চলো চলো। এবং সেও সকলের সঙ্গে গিয়ে নাচতে শুরু করে দেয়। যেহেতু রূপালি অতিরিক্ত টাইট ছোট জামা পরেছিল, তাই অল্প একটু নাচানাচি করতেই তার জামাটা পেছনের দিকে ছিঁড়ে যায়। রূপালি খুবই ভয় পেয়ে যায়। সে কি করবে কিছু বুঝে না পেয়ে চুপচাপ দেওয়ালের কাছে এসে দাঁড়িয়ে পড়ে, যাতে তার ছিঁড়ে যাওয়া জামাটা কেউ দেখতে না পায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার বাড়ির লোকেদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ সেখানে আসে না। এর ফলে রূপালী টেনশনে কাঁদতে শুরু করে, আর ঠিক তখনই সেখানে অহনা এবং তার শাশুড়ি মা চলে আসে। কি হলো দিদি, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো। আসলে এই জামাটা খুবই টাইট ছিল, আর জামাটা পরে ডান্স করতে গিয়ে পেছনের দিকে আমার জামাটা অনেকটা ছিঁড়ে গেছে। কেউ যদি কিছু দেখতে না পায় সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখেছো, আমরা তোমাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করতাম। আমরা কিন্তু কখনো তোমাকে ছোট জামা পরতে বারণ করিনি, কিন্তু আমরা তোমাকে বলতাম তোমার শারীরিক গঠন অনুযায়ী তোমার সাইজের জামা পরতে। তুমি কখনোই আমাদের কথাটা বোঝার চেষ্টা করনি, দেখলে তো আজকে বিপদে পড়ে গেলে কেমন? আহ মা, ছাড়ুন না এসব এখন। তাড়াতাড়ি এখন দিদিকে বাড়িতে নিয়ে যেতে হবে। আচ্ছা দিদি, তুমি এক কাজ করো, তুমি এমন নাটক করবে যেন তোমার শরীর খারাপ, আর আমি তোমাকে পেছনের দিক থেকে ধরে ধরে বাড়িতে নিয়ে চলে যাব, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। অহনার কথা শুনে রূপালি ঠিক তাই করে। সবাই তাদেরকে দেখে মনে করে রূপালি অসুস্থ বলে অহনা তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। কি হলো রূপালি বৌদি, একটু আগেই তো তুমি একদম ঠিক ছিলে, আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে কেন? একটু আগে আমাদের সঙ্গে কতই না নাচানাচি করলে। আসলে অতিরিক্ত নাচানাচি করার জন্য দিদির শরীরটা খারাপ করেছে, সেজন্য আমি দিদিকে বাড়ি নিয়ে যাচ্ছি। এই বলে অহনা এবং তার শাশুড়ি মা রূপালিকে বাড়িতে নিয়ে চলে আসে। রূপালি বাড়িতে এসে তার জামা পাল্টে নেয়। সে তার ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত ছিল। আমাকে ক্ষমা করে দিন আপনারা, আমি আপনাদের কথা না শুনে খুব ভুল করেছি। আমার সব সময় মনে হতো আমি মোটা বলে আপনারা আমাকে অপমান করেন। আসলে আমি নিজেকে কারোর সামনে ছোট করতে চাইনি, আমি আর কখনো এরকম ছোট জামা পরবো না। তোমাকে ছোট জামা পরতে কেউ বারণ করছে না দিদি, তুমি ছোট জামা পরবে, কিন্তু তোমার জন্য জামা আমি পছন্দ করে দেব। তুমি দেখতে মোটা, আর মোটাদের জন্য প্লাস সাইজের ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়, যেগুলো দেখতে খুবই ঢিলাঢালা হয়, আর ওই ড্রেসগুলো পরলে তোমাকে কিন্তু দারুণ সুন্দর লাগবে, আর তোমার কোনো অসুবিধাও হবে না। এই শুনে রূপালি খুবই খুশি হয়। অহনা পরের দিনই রূপালিকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার শারীরিক গঠন অনুযায়ী ঢিলাঢালা ওয়েস্টার্ন ড্রেস কিনে দেয়, যে ড্রেসগুলো পরে রূপালিকে দেখতে খুবই সুন্দর লাগে।